এই যে যে মানুষদের সম্পর্কে অশোকদা এত অসম্ভব উচ্ছ্বসিত হয়ে কথাবার্তা বলে গেলেন অ্যাব্রাহাম লিঙ্কনের কোটেশন ইত্যাদি দিয়ে, সেই সমস্ত মানুষরা তারা কারা? গণভোট যে দেবে সেই গণ কারা? সাধারণ মানুষ কারা? সাধারণ মানুষ সে যে তলিয়ে ভাবে না, যে কোনো কিছুতে মনোযোগ দেয় না, যে রাস্তাঘাট যদি বিচ্ছিরি হয় তাহলে সরকারকে গালাগাল দেয় কিন্তু তারপরে নিজের ট্যাক্সটাকে ঠিক করে দেয় না, ট্যাক্সের সময় ফাঁকি দেয়, এটা খেয়াল রাখে না যে ট্যাক্সটা ঠিক করে দিলে তবেই সরকার রাস্তাটা সারাতে পারবে। সাধারণ মানুষ সে যে নেতাকে উঠতে বসতে গালাগাল দেয়, কাজ করছে না, ফাঁকি মারছে, দেশ গড়ছে না, আর নিজে অফিসে গিয়ে হোয়াটসঅ্যাপে নোংরা চুটকি দেখে। সাধারণ মানুষ সে যে চট করে বলে দেয় যে কলকাতা থেকে অবাঙালিদের তাড়িয়ে দাও তাহলে কলকাতা খুব চমৎকার হবে, আর তারপর অস্ট্রেলিয়ানরা যখন ইন্ডিয়ানদের মারে তখন অবাক হয়ে বলে একই সাম্প্রদায়িক ব্যবহার। অর্থাৎ সাধারণ মানুষ বা গণ হচ্ছে সে যে কোনো রকমভাবে ভাবা প্র্যাকটিস করে না এবং যে ভর দিয়ে থাকে প্রবৃত্তির ওপর, ভাবনা চিন্তার ওপর নয়। কতিপয় কতিপয় কথাটা অশোকদা বারবার বলেছেন, কতিপয় বিষয়ে কে বলতে পারে, তারা রিজলভ করতেও পারে একটা আধটা জিনিস, কিন্তু যদি সমস্ত বিষয়ে গণভোট করতে হয় বা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট করতে হয় তাহলে সর্বনাশের মাথায় বাড়ি। কারণ তাদের যদি বলা হয় পলিসি ঠিক করো, তারা প্রথমেই গিয়ে প্রথম চান্সে পাকিস্তানের মাথায় বোমা ফেলে চলে আসবে। তাদের যদি বলা হয় সংস্কৃতি ঠিক করো, তারা ডোভারলেনে মিস শেফালিকে নাচিয়ে দিয়ে ছাড়বে। আমি সংস্কৃতি নিয়েই কথা বলবো। মুশকিল হচ্ছে এই যে গণ বা সাধারণ, এদের হাতে ক্রয় ক্ষমতা আছে, এরা ঠিক করে আহা শাড়ি বেশি বিক্রি হবে না বাহা শাড়ি, সেই জন্য বাজার এদের এখন প্রাণপণ তল্লাই দিচ্ছে, এটা টাকার লজিক। কিন্তু তার থেকে এটা ফলো করে না যে SMS করে এই গণ ঠিক করে দেবে রিয়েলিটি, একটা রিয়েলিটি শোতে কে ভালো গান গাইছে আর কে ভালো গান গাইছে না। কারণ যে মানসিক পরিশ্রম করতে অভ্যস্ত নয় সে কালচার বিষয়ে কোনো কথা বলবে না। কালচারের আদত মানে হচ্ছে কর্ষণ, এখানে একটা কঠোর পরিশ্রমের দোতনা নিহিত আছে। সেন্সার বোর্ডের কথা অশোকদা বলছিলেন, সেন্সার বোর্ডকে বদলানো যায় কিন্তু সাধারণ মানুষকে যদি আপনি একটা সিনেমা দেখিয়ে বলেন মশাই সিনেমাটা চলবে কি চলবে না, সর্বনাশ। কারণ সাধারণ মানুষ আসলে বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। সাধারণ মানুষ যখন শচীন তেন্ডুলকার আর লতা মঙ্গেশকরকে নিয়ে রসিকতা হয় তার বিরুদ্ধে অশ্লীল কথা বলে সেই রসিকতাকে কন্ডেম করে, বলে যে এই আইকনদের নিয়ে রসিকতা করা যাবে না আর ওই আইকনদের নিয়ে করা যাবে। আমাদের মনে রাখতে হবে যুগে যুগে দেশে দেশে ভালো কালচার রিজেক্টেড হয়েছে আর খারাপ কালচার নিয়ে মাথায় তুলে নাচা হয়েছে। এরকম একটা ফর্মুলা অবধি করা যেতে পারে যে যদি হিট হয় তাহলে বুঝবেন যেটা গোদা বোদা অন্তঃসার শূন্য, আর যদি ফ্লপ হয় তাহলে বুঝবেন হতেও পারে যে তার মধ্যে কোনো অন্তর্বস্তু আছে। অপরাজিত চলেনি, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে টপ প্রাইজটা পেয়ে আসার পর সত্যজিৎ আরেকবার রিলিজ করলেন, চললো না। অযান্ত্রিক চলেনি, কোরাস চলেনি, ভ্যানগকের ছবি দেখে না, জীবনানন্দ এখনো পড়ে না, 100 রকম উদাহরণ দেওয়া যায়। সবচেয়ে বড় কথা কি এগুলো কেন চলে না? কারণ এগুলোর মধ্যে নতুন আছে, অভ্যেসের বাইরে কিছু আছে। গণর মূল বৈশিষ্ট্য কি? সে অভ্যেসের বাইরে কোনো কিছুকে গ্রহণ করে না। কৃষ্ণাঙ্গ আমার মতো দেখতে নয়, আমার জীবন থেকে বাদ, এইটা আমি শিল্প বলতে যা বুঝি তার বাইরে, আমার জীবন থেকে বাদ। আর মহৎ শিল্পের আবশ্যিক লক্ষণ হলো তা অভ্যেসের বাইরের জিনিসকেই আমদানি করে, নতুনকে আমদানি করে, জাগ দিতে চায়, ডিস্টার্ব করতে চায়, দিগন্তটাকে ভাঙতে চায়। তাই গণর দ্বারা কোনোদিন ভালো শিল্প অ্যাপ্রিসিয়েট করা হবে না। এতেও গোলমাল আছে। কেউ বললে এই যে বললেন হিট ছবি মানে বাজে, কে বললে? পথের পাঁচালী তো হিট ছবি, গুপি গাইন তো হিট ছবি, তাহলে এইখানে ব্যাপার আছে। গুপি গাইন শুধু হিট নয়, 102 সপ্তাহ টানা চলে রেকর্ড করেছিল, সেই রেকর্ড কে ভেঙেছে 22 বছর পর? বেদের মেয়ে জ্যোৎস্না। তাহলে গণর লজিক কি? বেদের মেয়ে জ্যোৎস্না গুপি গাইনের চেয়ে ভালো ছবি। আচ্ছা ধরুন আপনি একটা গণভোট তৈরি করলেন, এই মুহূর্তে শ্রেষ্ঠ জীবিত বিদ্বান বাঙালি কে? প্রথম নামটা দিলেন অমর্ত্য সেন, তারপর অন্যান্য কিছু নাম দিলেন, ওভারওয়েলমিং ভোটে অমর্ত্য সেন জিতলেন। বিদ্বানরাও অমর্ত্য সেনকে ভোট দিয়েছেন, আমি যাদের গণ বলছি তারাও অমর্ত্য সেনকে ভোট দিয়েছেন, তাহলে তো গণ আর বিদ্বানের মিলে গেল, তারা তো ঠিক বলছেন, মিটে গেল। এবার আপনি একটি গণকে একটু আড়ালে ডাকুন, ডেকে বলুন ভাই অমর্ত্যকে ভোটটা তো দিলেন, অমর্ত্য কী করেছেন, তার কন্ট্রিবিউশন কী, তত্ত্ব কী, ভাবনা কী? বিরাট একটা হাঁ করে তাকিয়ে থাকবে, কিছু জানে না। কিন্তু সে এটা জানে যে অমর্ত্য সেন খুব বিদ্বান। তার মানে কি? গণ যখন ঠিক করে তখনও সে জানে না কেন সে ঠিক করছে, এইখানে হচ্ছে মূল বিপদ। সবসময় সে ভুল বলছে তা নয়, সবসময় ঠিক তো বলছেই না, কিন্তু ঠিক বলুক আর ভুল বলুক সে না জেনে না বুঝে না ভেবে বলছে, এইখানে হচ্ছে জনসাধারণের ওপর বিশ্বাস রাখার সবচেয়ে বড় পাপ। তাই জনসাধারণকে কখনো একটা ভোট দিতে দেওয়া যায় না। আপনারা মনে রাখবেন যে জিনিসটা র্যান্ডম আরবিট্রারি এলোপাথারি তার উপর ট্রাস্ট করে একটা বড় দুর্দান্ত ইম্পর্টেন্ট ডিসিশন নিতে দেওয়া যায় না। এই যে বললাম অমর্ত্যকে সবাই ভোট দেবে, কেন দেবে? কারণ অমর্ত্য নোবেল পেয়েছেন, আপনারা ভালোই বুঝছেন, কাঁচা সত্যি। এবার তার মানে কি করলো গণ? সে বুদ্ধিমানরা নোবেল দিয়েছেন তাহলে আমি বুদ্ধিমানদের অনুসরণ করি বলে ফলো করলো। আবার যখন বেদের মেয়ে জ্যোৎস্নাকে সবাই মিলে নাকমুচ করছে তবু সে দেখতে গেল, তখন সে বুদ্ধিমানদের ফলো করলো না। তার মানে কখন যে জনসাধারণ কি করবে তার কোনো যুক্তিগত ভিত্তি আপনি তৈরি করতে পারবেন না।
সেই জন্যই তার হাতে কিছু ছাড়া যাবে না। চ্যাপলিন পাবলিককে বলেছিলেন হেডলেস মনস্টার, হেডলেস, এবং সেই জন্যই মনস্টার। এটাই হচ্ছে বিপদ। বাঁদরকে যদি প্লেন চালাতে দেন, সে মাঝে মধ্যে ঠিক জিনিসও টিপে দিতে পারে, সুইচ, প্রবাবিলিটি তাই বলে। বাঁদরকে কিবোর্ডে বসিয়ে দিলে শেক্সপিয়ারের একটা লাইন সে লিখে ফেলতে পারে, প্রবাবিলিটি তাই বলে। তাই বলে তো বাঁদরকে কিবোর্ড জড়িয়ে বা ছাড়া যায়, প্লেন ছাড়া যায় না। সেই জন্যেই যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, তখন যেন কখনো না মনে করি যে গণভোট আমাকে সেইটার দিকে নিয়ে যাবে। যদি জনতাকে দেন, এরকম এরকম কথা তো অনেক আমরা শুনেছি যে মানুষের কথাই শেষ কথা। আরে মানুষের কথা কি প্রথম কথা? মানুষ সব বুঝে নেবেন, মানুষের কি বোঝার ক্ষমতা আছে? একটা 3 বছরের বাচ্চা কি বুঝতে পারে সে দুধ খাওয়া উচিত না চানাচুর খাওয়া উচিত? একটা সার্কাসের বাঁদর হাতিয়ার পাখি মিলে কি ঠিক করতে পারে সার্কাসে কি খেলা দেখানো হবে আর হবে না? ক্রিকেটে কারা ঠিক করে কারা ম্যান অফ দ্য ম্যাচ হবে? যারা ক্রিকেটটা নিয়ে চর্চা করছে, যাদের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ আছে, ক্রিকেট যাদের সাধনা। আপনি যদি সাধারণ একটা মানুষকে বা গণভোটে বলেন, এই বলে দাও তো ভাই কে কে এখানে সেরা গালির ফিল্ডার, তখন মানুষ কি করবে? সবচেয়ে ভালো যে স্লেজ করেছে তাকে প্রাইজটা দিয়ে দেবে, বলবে ওই তো গালি দিয়েছে। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ।